أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة مؤمنون এক থেকে 50 আয়াতের বাংলা অনুবাদ এক মুমিনরা সফল কাম হয়ে গেছে দুই যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে তিন যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে চার যারা যাকাত দানে সক্রিয় পাঁচ যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে ছয় নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত সাত এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী আট আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে নয় আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান দশ তারাই হলো উত্তরাধিকারী এগারো তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে যাতে তারা চিরস্থায়ী হবে বারো আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি তেরো অতঃপর আমি তাকে শুক্র বিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি চোদ্দ পরে আমি শুক্র বিন্দুকে পরিণত করি জমট বাঁধা রক্তে অতঃপর মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান পনেরো এরপর তোমরা অবশ্যই মরবে ষোলো তারপর কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে সতেরো আমি তোমাদের উপরে সপ্ত স্তর সৃষ্টি করেছি আমি আমার সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই আঠারো আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করি আর আমি পানিকে সরিয়ে দিতে অবশ্যই সক্ষম উনিশ অতঃপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি ওতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল যার থেকে তোমরা খাও আর সুখ ভোগ করো বিশ আর আমি সৃষ্টি করি এক বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মে যার থেকে তেল উৎপন্ন হয় আর ভক্ষণকারীদের জন্য রসনা তৃপ্তিকর একুশ আর গবাদি পশুর ভিতরে তোমাদের জন্য আছে অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত তাদের পেটে যা আছে তার থেকে আমি তোমাদেরকে পান করাই দুধ আর ওতে তোমাদের জন্য আছে বহুবিধ উপকার তোমরা তার থেকে খাও গোশত বাইশ আর ওতে আর নৌযানে তোমরা আরোহণ করো তেইশ আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কি তাকে ভয় করবে না চব্বিশ তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফুরি করেছিল বলেছিল এ তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছুই না সে তোমাদের উপর প্রাধান্য লাভ করতে চায় আল্লাহ কাউকে নবীরূপে পাঠানোর ইচ্ছে করলে তো তিনি ফেরেস্তা পাঠাতেন আমরা আমাদের পূর্বপুরুষদের সময়ে এসব কথা তো শুনিনি পঁচিশ এ তো এমন লোক যাকে পাগলামিতে পেয়েছে কাজেই তার ব্যাপারে তোমরা কিছু কাল অপেক্ষা করো ছাব্বিশ নূহ বলল হে আমার প্রতিপালক তুমি আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে মিথ্যেবাদী বলছে সাতাশ তখন আমি তার কাছে ওহি পাঠালাম আমার দৃষ্টির সম্মুখে আমার নির্দেশ অনুযায়ী নৌযান তৈরি করো অতঃপর যখন আমার নির্দেশ আসবে আর উনুন পানিতে উতলে উঠবে তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার বর্গকে তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর অন্যায়কারীদের পক্ষে আমার নিকট আবেদন করো না তারা বানে ডুববেই আঠাশ যখন তুমি নৌযানে উঠে যাবে তুমি আর তোমার সঙ্গীরা তখন বলবে সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন
29 আর বলো, হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, নামানোতেই তুমি সর্বোত্তম। 30 এতে অবশ্যই নিদর্শন রয়েছে মানুষের বোঝার জন্য, আমি মানুষকে পরীক্ষা করি। 31 অতঃপর তাদের পর আরেক মানব বংশ আদ সম্প্রদায়কে সৃষ্টি করেছিলাম। 32 আর তাদের মাঝে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছিলাম, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকে ভয় করবে না? 33 কিন্তু তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফুরি করেছিল আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, বলেছিলাম সে তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয়, তোমরা যা খাও সেও তাই খায়, তোমরা যা পান করো সেও তাই পান করে। 34 তোমরা যদি তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। 35 সে কি তোমাদের সঙ্গে এই ওয়াদা করেছে যে যখন তোমরা মরে যাবে আর মাটি ও হাড্ডিতে পরিণত হবে তখন তোমাদেরকে আবার জীবিত করা হবে? 36 দূরে, ওটা বহু দূরে যার ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে। 37 আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই, এখানে আমরা মরি বাঁচি, আমাদেরকে কখনো আবার উঠানো হবে না। 38 সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে মিথ্যে বানিয়ে নিয়েছে, আমরা তাকে বিশ্বাস করি না। 39 নবী বলল, হে আমার প্রতিপালক, তারা আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করছে, এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। 40 আল্লাহ বললেন, অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে। 41 অতঃপর সত্যি সত্যি এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে আঘাত করল আর তাদেরকে ভাগাড়ে পরিণত করলাম, কাজেই ধ্বংস হোক পাপী সম্প্রদায়। 42 অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম। 43 কোনো জাতিই তাদের নির্দিষ্ট কালকে অগ্র পশ্চাৎ করতে পারে না। 44 এরপর একাধিক্রমে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছিলাম, যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল এসেছে তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছে, অতঃপর শাস্তি প্রাপ্তির ব্যাপারে তারা একে অন্যের অনুসরণ করেছে, অতঃপর তাদেরকে কাহিনী বানিয়ে দিলাম, কাজেই যে জাতি ইমান আনে না তারা ধ্বংস হোক। 45 অতঃপর আমি মূসা ও তার ভাই হারুনকে পাঠিয়েছিলাম নিদর্শন আর সুস্পষ্ট প্রমাণ সহকারে। 46 ফেরাউন ও তার প্রধানগণের কাছে, কিন্তু তারা অহংকার করল, তারা ছিল এক অধ্যত্ত জাতি। 47 তারা বলল, আমরা কি আমাদেরই মতো দুজন লোকের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস। 48 তারা তাদের দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। 49 আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিক পথ পেতে পারে। 50 আমি মরিয়াম পুত্র আর তার মাকে নিদর্শন করেছিলাম আর তাদেরকে স্বস্তি, নিরাপত্তা ও ঝর্ণা বিশিষ্ট উচ্চ স্থানে আশ্রয় দিয়েছিলাম। এই ছিল সূরা মুমিনুনের 1-50 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে 51-118 আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।